করোনা পরিস্থিতি চলা দরুন রানীগঞ্জ ও আসানসোলের বেশ কিছু অঞ্চল কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে প্রশাসন। বিগত দিনগুলিতে প্রায় পরপর করোনা রিপোর্ট পজিটিভ আসায় জেলা শাসক এই নির্দেশিকা জারি করেন। রানীগঞ্জের অন্তর্গত সিআরসোল রাজবাড়ি, শিশুবাগান, বড়বাজার, স্কুল রোড এবং স্কুল পাড়া, অশোকপল্লী, হিলস্তম্ভ, রাজারবান্ধ, কুমারবাজার, রামবাগান সহ গ্রামীণে বল্লভপুর, জেমারি সহ আসানসোলের অন্তর্গত 2 নম্বর মহিশিলা কলোনির এবং 1 নম্বর মহিশিলা কলোনির লোয়ার চেলিডাঙ্গা, আপার চেলিডাঙ্গা কন্টেনমেন্ট জোন হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফ থেকে। ওই সমস্ত এলাকায় টিন ও বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশি টহল এবং মাইকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। আমাদের মোবাইলে দিল প্রশাসন থেকে যে 7 দিনের আপনার বন্ধ, হ্যাঁ, এরিয়াটা। তারপরে আবার কাল পরশু চালু হলো যে আজ থেকে বাজার ওপেন। আবার এই সকালে সিদ্ধান্ত হয়ে গেল যে এটা বন্ধ, যে কন্টেনমেন্ট জোন হয়ে গেল। তো স্যার, আমাদের একটাই বক্তব্য যে ডিএম সব তো এখানে কাউকে দায়িত্ব দিয়েছেন, তো কাকে দিয়েছেন আর সে সিদ্ধান্তটা কী নিচ্ছে আমাদের এটাই বক্তব্য। বলছে সবসময় বন্ধ করো বন্ধ করো, এই বন্ধ করলে আমাদের কাঁচামাল করবোটা কি? এই দুধ আসছে, ছেনা আসছে, তাদের কি হবে? এই যে কাঁচা ব্যবসা, এবার এই জিনিসগুলো করবোটা কি? এই আগের লকডাউনে আমাদের 10-20 হাজার টাকা লস হল, আবার বলছি হঠাৎ বন্ধ। আগে আমাদের অ্যানাউন্স করা হলো কি 4টা অবধি মিষ্টি কার্ড খোলা থাকবে, এখন হঠাৎ করে বলছে না বন্ধ থাকবে। করোনা সংক্রমণ রুখতে প্রশাসন থেকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেন রানীগঞ্জের বিভিন্ন জায়গায় এবং আসানসোলের কিছু জায়গায়। রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়া, হিলবস্তি, রাজবাড়ি, কুমোরবাজার, বড়বাজার, অশোকপল্লী, আসানসোলের 1 নম্বর মহিশালা এবং 2 নম্বর মহিশালা, আপার চেলিডাঙ্গা এবং লোয়ার চেলিডাঙ্গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে। আমি সেই সব জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যাতে জনসংযোগ না বাড়ে করোনা সংক্রমণ রুখতে। এই পদক্ষেপ প্রশাসনের। রানীগঞ্জ থেকে প্রিয়রঞ্জন ব্যানার্জি, এক্সপ্রেস নিউজ।